নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে ছোট মাছের রেসিপি নিয়ে আসলাম, আর এই রেসিপির স্বাদ এতটাই মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে যে উপকরণগুলো লাগবে, এখানে পেঁয়াজ কুচি রয়েছে, মরিচ কুচি রয়েছে, টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে বড় সাইজের একটা আলু ছোট করে কেটে নিয়েছি, আর টমেটোর বাটা রয়েছে। এরপরে আরও উপকরণ আছে, এখানে রসুন বাটা রয়েছে, আদা বাটা, জিরা, আর এখানে মরিচ বাটা রয়েছে, আর ছোট মাছ নিয়েছি, আর রয়েছে ধনিয়ার পাতা। এবার চলুন শুরু করা যাক। রান্না করার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। এবার কলার পাতা লাগবে, কলার পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু একটা কথা না বললেই হয় না, আপনার ঘরে যদি মাটির কোনো পাত্র থাকে তাহলে কিন্তু কলার পাতা দিয়ে এভাবে রান্নাটা করে নিতে পারেন। আমার কাছে মাটির পাত্র ছিল না, তাই ফ্রাই প্যানে কিন্তু এই রান্নাটা করে নেব। এবার উপকরণগুলো দিয়ে দিতে হবে। এখানে আলুর কুচিটা আমি দিয়ে দিব, এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব বাটা মশলাগুলো। এরপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ হলুদ। এরপরে দিয়ে দিব সরিষার তেল, আর এই রান্নাটায় কিন্তু সরিষার তেল অবশ্যই ব্যবহার করবেন, সরিষার তেল ছাড়া ভালো লাগবে না। পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর এটা কিন্তু হাতেই লাগাতে হবে, কোনো চামচ ব্যবহার করা যাবে না। আমি হাত দিয়ে কষলে কষলে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিব। মাখানোটা খুব ভালোভাবে হয়েছে, এখন ছোট মাছটা দিয়ে দিতে হবে। ছোট মাছ এখানে আমি 250 গ্রামের একটু বেশি রয়েছে, সম্পূর্ণটাই দিয়ে দিব। এখন আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে, তবে আলতোভাবে কিন্তু মেখে নিতে হবে, মাছগুলোর জন্য ভেঙে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। মাছগুলো মাখানো হয়ে গেছে, এর উপরে দিয়ে দেব ধনিয়ার পাতা কুচি। এখন দিয়ে দেব এখানে মরিচ কুচি আর টমেটোর কুচিটা। এভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। এরপরে কয়েকটা মশলা দিয়ে দিতে হবে। এখানে ডালচিনি নিয়েছি, আর এলাচ 3-4টার মতো, লবঙ্গ 2টা। এখন হালকা করে একটু জল দিয়ে দিব। তবে এই রান্নায় জলটা ব্যবহার না করাই ভালো, একটুখানি জল দিয়ে দিলাম, আর টমেটোর পেস্টটা কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম। এই টমেটোর পেস্টটা সব কিছু মাখার সময় কিন্তু দিলে ভালো হতো। যাই হোক, উপরে একটু দিয়ে দিলাম, আর সবগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। সব কিছু উপকরণগুলো খুব ভালোভাবে দিয়েছি, এবার কলার পাতা উপরে দিয়ে দিতে হবে। আর কলার পাতাটা খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি দিয়ে দিলাম। এর উপরে ফ্রাই প্যানের যে ঢাকনাটা দিয়ে দিব। এখন চলুন চুলায় নিয়ে যাচ্ছি। ফ্রাই প্যানে যে ছিদ্রটা রয়েছে সেটাও কিন্তু বন্ধ করে দিলাম। এবার 20 মিনিট পরে অপেক্ষা করে আমি একবার দেখিয়ে দিব।
20 মিনিট পর ফিরে আসলাম, দেখি কি রকম হয়েছে। তবে গ্রানে কিন্তু পুরো বাড়ি একবারে ছড়িয়েছে। কলার পাতাটা আলতোভাবে সরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এতো রান্নাটা দেখতে পারছেন, তবে এখানে একটা কথা না বললেই হয় না, এত পরিমাণে ফ্লেভার বার হয়েছে, আপনার পাশের বাড়ি থেকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে আপনি কি রান্না করছেন। এখন 5 মিনিট পর দমে রেখে আমি পুরোপুরি দেখাচ্ছি। তবে রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আস্তে আস্তেই রয়েছে, আর খেতে কিন্তু একবারে দুর্দান্ত। অবশ্যই রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল। নমস্কার।